বন্ধুরা, কথা দিয়েছিলাম আবার চলে আসলাম আপনাদের সামনে। তরমুজ চাষ অলরেডি শুরু হয়ে গেছে আর আমি বীজটাও হাতে পেয়ে গেছি। আমি আপনাদের সেটি দেখাবো। ফনিক্স, ফনিক্সের এই বীজটি, এটা ইন্ডিয়ান একটি বীজ। আমি বীজটি আজকেই হাতে পেলাম আর আমি অলরেডি চাষ শুরু করে দিয়েছি। এটা টাকি সিডের একটা বীজ। এটা কৌটাতে 100 গ্রাম করে থাকে। আমি 2 বিঘা জমি, এক একর জমির জন্য আমি 2 কৌটা আমার এনাফ। তো আপনারা দেখলেন ফনিক্সের যে বীজটি, আমি ফেব্রুয়ারি আজকে 3 তারিখ, দেখেন আমি অলরেডি ট্র্যাক্টর লাগিয়ে দিয়েছি, আমার জমিতে চাষ শুরু হয়ে গেছে। আর যদিও খুব খুশির খবর যে এবছর প্রথম আমি আমার এই আশেপাশে যারা আছে, যারা পুরানো চাষি, তাদের মধ্যে আমি প্রথম শুরু করলাম চাষটা। সবার প্রথমে আমার জমিটাই চাষ করা হচ্ছে। আমি এখানে, আমাদের অনেকেই জানতে চান, কমেন্টস করেন জমি চাষ করতে কত টাকা লাগে, তরমুজে কত খরচ হয়। তো আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের প্রতিটা ভিডিও দেখাবো আর আমার কত টাকা খরচ হচ্ছে আমি সেটার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আশা করি সবগুলো ভিডিও দেখতে পারবেন। আর এই মুহূর্তে আমার যে জমিটি খুব ভালো করে শুকায়নি, কারণ এবছর প্রচুর ওয়েদার, বৃষ্টির কারণে জমিগুলো খুব ভালো শুকায়নি। তারপরেও যতটুকু সম্ভব হয়েছে, কারণ যত সময় চলে যাবে তত তরমুজ তো দেরিতে হবে, আমি কিছুটা অ্যাডভান্সভাবে চেষ্টা করতেছি যদি সবার থেকে অন্তত 1 সপ্তাহ আগেও যদি এগিয়ে থাকা যায়। যদি ফেব্রুয়ারি 3 তারিখ আজকে, অনেক পিছিয়ে গেছি অলরেডি। যদি আমি জানুয়ারির সেকেন্ড উইকে যদি আমি শুরু করতে পারতাম আমার সব থেকে বেশি ভালো হতো, তবে এবছর বৃষ্টির কারণে আমি সেটা করতে পারিনি বা সম্ভব হয়নি। তো আপনারা যদি ওয়েদার ভালো পান, যদি ধান হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে ধান ছিল, তো ধানটা উঠার পরেই, জমিটা এখনও ভালো শুকায়নি যার জন্য চাষটাও তেমন ভালো হচ্ছে না। তো আজকে আমি চাষ করে রেখে দিলাম, আজকে 2টা চাষ দিব জমিতে। 2টা চাষ দিয়ে রেখে দেওয়ার পরে আমি হয়তো 1 সপ্তাহ রোদ্দুর পাবে জমিটি, দেন আমার মাটি যখন একেবারে শুকনো শুকনো হয়ে যাবে, সাদা হয়ে যাবে, তখন আমি আর একটা চাষ দিয়ে একটা অ্যারো মেরে দিব। আর অ্যারোটা হচ্ছে ছোট ফালের একটা জিনিস, যা দিয়ে আর কি মাটিটা ঝোড়া করা হয়, মানে মাটিটার ছোট ছোট করা হয়, এই জন্য আর কি অ্যারো মেশিনটা কাজে লাগানো হয়। দেখতে পাচ্ছেন আমার যে মাটিটা উঠছে, যথেষ্ট ভালো মাটি উঠছে আর কি প্রথম চাষে, আর পরবর্তী চাষে হয়তো আরও বেশি উঠবে মাটি। যদিও মাটিগুলো এখনও নরম, মাটিগুলো খুব শক্ত না, যার জন্য বেশি মাটি উঠতেছে না, তারপরেও ওনারা চেষ্টা করতেছেন যথেষ্ট। আচ্ছা, যাই হোক, এবার আমি কস্টিংয়ের ব্যাপারটা আসি। এই 1 বিঘা, এটা বিঘাগুলো আমাদের এখানে খুলনার অঞ্চলে বিঘাগুলো 52 শতকের বিঘা, মানে বড় বিঘা যেটাকে বলে, সব জায়গায় 33 শতকের বিঘাই চলে বেশি, বাট আমাদের এখানে এখনও 50 শতক বা 52 শতকের বিঘা। তো বিঘা, 1 বিঘা জমি একটা চাষ দেওয়ার জন্য বড় ট্রাককে 500 টাকা করে দিতে হয়। সো আমি যেহেতু 2 বিঘা জমি, আমাকে 1000 টাকা এক এক চাষে দিতে হবে। 2 বিঘা জমি, এক চাষ 1000 টাকা। আর আমি যেহেতু 2 চাষ দিচ্ছি, সো আমাকে 2000 টাকা পে করতে হবে। আর আমি এখন 2 চাষ দিয়ে রেখে দিচ্ছি 2000 টাকা দিয়ে, আর পরবর্তীতে আমি জাস্ট একটা চাষ দিব আর একবার অ্যারোশন দিয়ে আমি মাটিটাকে সমান করে ঝোড়া করে ফেলবো। তো তারপরে আমি আমার বীজগুলো আমি রেডি রোপণ করতে পারবো। তো প্রথম স্টেপে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জমিটা ভালো করে শুকানো। জমিটা ভালো করে শুকাই গেলে তারপর ভালো চাষ দেওয়া। তো আপনারা সবাই চেষ্টা করবেন জমিটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। দেখেন আমার জমিতে অনেক খড়কুটা আছে, তো এগুলা যদি যতদূর সম্ভব চেষ্টা করবেন পরিষ্কার করে নেওয়ার জন্য। যদি সব পরিষ্কার করা সম্ভব না হয়, তো সেক্ষেত্রে আপনারা আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে নিতে পারেন, সেটাও একটা ভালো পদ্ধতি, সব ছাই হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। দেখেন আমার 2 চাষ দেওয়ার পরে জমিটার অবস্থা কেমন হয়েছে, যথেষ্ট ভালো চাষ দিয়েছেন ওনারা। আপনারা মাটির ভেদে হয়তো আরও 5 চাষও লাগতে পারে, 4 চাষও লাগতে পারে, ডিপেন্ড করবে। তবে যদি আপনারা পান এই ধরনের বড় ট্র্যাক্টর, এগুলো দিয়ে যদি চাষ দেন, তরমুজ ক্ষেতের জমি সব থেকে বেস্ট হয়, কারণ পাওয়ার টিলারের যে ফলাগুলো আছে ওগুলো খুব ছোট, যেগুলো মাটির নিচে হয়তো 3-4 আঙুলের বেশি দাবানো যায় না, বাট এইগুলো আমি দেখলাম প্রায় 10 ইঞ্চির মতো ডেবে যাচ্ছে। তো এটা অনেক এক ভালো মাটি ওঠে। আর যদি নিচের মাটিটাকে উপরে এনে দেওয়া যায় এই বড় ট্র্যাক দিয়ে চাষ দিয়ে, তো সেক্ষেত্রে জমির আরও ভালো হয়,
মানে তরমুজের শিকড়টা অনেক নিচে পর্যন্ত যেতে পারে, খাবার সংগ্রহ করার জন্য সুবিধা হয়। তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের বড় ট্রাক দিয়ে চাষ দেওয়ার জন্য, যেটা খুব ভালো একটা ব্যাপার। আর নেক্সট, আমি তো দেখালাম আপনাদের আমি ফনিক্সের বীজ সংগ্রহ করেছি, আর আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আসলে বীজটা আমি কীভাবে প্রসেসিং করছি আর আমি কীভাবে সার তৈরি করেছি, আমি সেটাও আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।